الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد রবেশালী সদরি ভাইসলি আমরি ওয়াহুল আকুদাতফ কাহু কৌলি সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সার্বিক কল্যাণের মালিক তার পক্ষ থেকে সমস্ত রকমের কল্যাণ নেমে আসে আল্লাহ রব্বুল আলমিন যা চান তাই হয়ে থাকে আল্লাহ রব্বুলিআ আলমের কাছে যারা ভালো চায় তাদেরকে আল্লাহ ভালোর তৌফিক দিয়ে থাকেন যারা অনিষ্ট থেকে আশ্রয় কামনা করে তাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন আশ্রয় দিয়ে থাকেন ও সালাম আমাদের নবী শেষ নবী মোহাম্মদ রসৌরুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ওপর যিনি ভালো চেয়েছেন এবং মন্দ থেকে মন্দর অনিষ্ট থেকে আশ্রয় কামনা করেছেন এবং এই সন্ন্যত ছেড়ে গেছেন তার উম্মতের মাঝে আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর প্রতি বৃহস্পতিবারে আজকেও ঠিক ওইভাবেই আমরা শুরু করতে যাচ্ছি ইনশা আল্লাহতাল আজ পহিলা জমাদা সানি চোদ্দোশো বিয়াল্লিশ সিজির মোতাবেক চোদ্দোই জানুয়ারি দুই হাজার একুশ আলোচনা বা প্রশ্ন উত্তর শুরু করার পূর্বে মৌসা আলী সালাম যে দোয়া করেছিলেন রব্বুল আলমিনের কাছে একটি গুরুত্বপূর্ণ দোয়া যে দোয়া সুরায় তোহার আয়াত নম্বর পঁচিশ থেকে নিয়ে রয়েছে ছাব্বিশ সাতাইশ আঠাইশ পর্যন্ত যেই দোয়াটি একটু আগে আমি তেলাওত করলাম পাঠ করলাম রব্বের সাহলি সৌদরি ওয়াসেরলি আমরি ওয়াহুল ওকদাতামি কৌলি এই দোয়াটি সম্পর্কে অনেকে মনে করেন যে এই দোয়া শুধু যাতে করে আমি সুন্দর বলতে পারি সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি সুন্দরভাবে আমার মনের কথাকে ফুটিয়ে তুলতে পারি এই জন্য দোয়া না এমনটা নয় আসলে আজকে এই দোয়ার তাৎপর্য বা তার সাথে গুরুত্ব উপকারিতা এবং এই দোয়া যে আমাদের সার্বিক সমস্যার সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শুধু অর্থটি বুঝে অন্তরে নিয়ত রাখতে হবে যে আমি এই নিয়তে এই দোয়া করছি তাহলে দেখা যাক এই দোয়ার তর্জমা বা অর্থ আল্লাহ রব আলমিন বলছেন মুসা আলি ইসালামের ভাষাই কালা তিনি বললেন রব্বিশ হে আমার প্রতিপালক ইশরাহলি সদরী আমার বক্ষকে খুলে দাও আমার সিনাকে উন্মুক্ত করে দাও প্রশস্ত করে দাও এটি একটি দোয়া আরেকটি দোয়া হচ্ছে ওয়াসের লি আমরি আমার কাজকে সহজ করে দাও আমার কাজকে আমার জন্য সহজ করে দাও তৃতীয় দোয়া হচ্ছে ওয়াহেল আর আমার জি বা জবানে যে জড়তা রয়েছে তা তুমি দূর করে দাও কাহু কাউলি যাতে করে আমার জাতির লোকেরা আমার কথা বুঝতে পারে আমি কি তাদেরকে বলতে চাইছি আমার কথা তাদের জন্য বোঝা সহজ হয়ে যায় তাহলে এতে তিনটি দোয়া রয়েছে বিশেষ করে প্রথম দুইটি দোয়া তৃতীয় দোয়া সম্পর্ক দাওয়াতি ময়দানের সাথে অথবা একজন অপরজনকে যে সম্বোধন করবে কোনো কথা বলে সেই ক্ষেত্রে যে আমার কথায় যেন জড়তা না থাকে অস্পষ্টতা না থাকে যাতে করে আমি যাকে যে কথা বোঝাতে চাইছি ব্যক্তি হোক পরিবার হোক সমাজ হোক দেশ হোক দেশবাসী হোক বিশ্ববাসী হোক তারা যেন আমার কথা বুঝতে পারি কাউলি প্রথম দুটি দুয়ার সম্পর্ক এবং সেই অর্থে যে অত্যন্ত ব্যাপকতা রয়েছে মানব জীবনের ক্ষেত্রে এই বিষয়টি আজকে বুঝাব রব্বের হালি সদরী হে আমার রব হে আমার পালন কর্তা কেন অধিকাংশ দোয়া এ রব দিয়েই রয়েছে আল্লাহকে রব বলে ডাকা হয়েছে কিছু দোয়া রয়েছে আল্লাহম্ম দিয়ে কিন্তু অধিকাংশ দয় রয়েছে রব্বে অথবা রব্বানা এক বচন হে আমার রব রব্বে আর রব্বানা হে আমাদের রব হে আমাদের প্রতিপালক যিনি পালন কর্তা যিনি সব কিছুর প্রতিপালন করেন সমস্ত সৃষ্টি জগতের প্রয়োজন মিটিয়ে থাকেন তিনি পালনকর্তা তাকে সম্বোধন করে দেখি বান্দা দোয়া করছে আল্লাহ শেখাচ্ছেন ইশরাহলি সদরি আমার বক্ষকে উন্মুক্ত করে দাও প্রশস্ত করে দাও এই বক্ষ বলতে মানুষের হৃদয় কল্পকে বোঝানো হয়েছে যা আমাদের ভিতরের অবস্থাকে বুঝিয়েছে ইশাহ আলী সদরি আমার ভিতরের অবস্থাকে প্রশস্ত করে দাও যেন আমার ভিতরে কোন রকমের জীবনে সংকীর্ণতা আমার ব্যক্তি জীবনে মানসিক ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে আভ্যন্তরীণ ক্ষেত্র যে রয়েছে প্রতিটি মানুষের এতে যেন কোন রকমের সংকীর্ণতা না থাকে প্রশস্ত করে আল্লাহ ভেতরের অবস্থাকে প্রশস্ত করে দাও আমরি আর আমার কাজগুলিকে আমার জন্য সহজ করে দাও এটা ওতে বাহিরের অবস্থাকে বোঝানো হয়েছে আর মানুষ যে সমস্যার সম্মুখীন হয় বা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় সে সমস্যাগুলি তার আভ্যন্তরীণ সমস্যা তার মানসিক অশান্তি রয়েছে শারীরিক অশান্তি রয়েছে তার ভিতরেই সমস্যা রয়েছে অথবা বাইরে বহিরাগত সমস্যার সম্মুখীন হচ্ছে আমরি আমার কাজগুলি যে ডানে বামে সামনে পেছনে আমার যে কাজকর্ম রয়েছে দৈনন্দিন জীবনে এগুলিকে আমার জন্য সহজ করে দাও যে কোনো কাজ রুজি রোজগারের কাজ হোক এবাদত বন্দেগীর কাজ হোক মানুষের সাথে আদান প্রদানের কাজ হোক চলাফেরার কাজ হোক পারিবারিক বিষয় হোক সামাজিক বিষয় হোক রাষ্ট্রীয় বিষয় হোক যে আমার আমার তুমি সহজ করে দাও এই যে দুটো সমস্যার সম্মুখীন হয়ে থাকে মানুষ একটা হচ্ছে আভ্যন্তরীণ সমস্যা আর একটা হচ্ছে বহিরাগত সমস্যা এই দুটো সমস্যা থেকে আমাকে মুক্ত করো এবং আমাকে এই দুটো সমস্যার সমাধানের জন্য বা দুটো সমস্যা থেকে মুক্তি লাভের জন্য সাহায্য করা অন্তরকে প্রশস্ত করে দেওয়ার মাধ্যমে ভেতরের সমস্যাগুলি তুমি দূর করে দাও আর আমার কাজগুলি সহজ করে দেওয়ার মাধ্যমে বহিরাগত যে সমস্ত সমস্যা হতে পারে সেগুলি থেকে আমাকে উদ্ধার করো বা সেগুলির মোকাবেলা করে আমাকে মোকাবেলা কথাটি যদিও বাহ্যিক অপছন্দনীয় কথা কিন্তু সেই উদ্দেশ্য নাই সেসব সমস্যার সম্মুখীন যে আমাদেরকে হতে হচ্ছে সেই ক্ষেত্রে আল্লাহ আমার জন্য সহজ করে দাও আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কত গুরুত্বপূর্ণ দোয়া জি জীবনে কোনো সমস্যা থাকবে না সত্যি অন্তর থেকে নিষ্ঠার সাথে যদি হলুসিয়াতের সাথে আমরা দোয়া করতে পারি তাহলে আমাদের ভিতরে যে সমস্যাগুলি রয়েছে শারীরিক মানসিক আজকাল অধিকাংশ মানুষ ডিপ্রেশনে ভুগছে মানসিক রোগে ভুগছে দুশ্চিন্তায় ভুগছে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এই দোয়ার মাধ্যমে কিন্তু ইয়েকিনের সাথে রবের কাছে দোয়া করতে হবে বাইরের যতগুলি সমস্যা সমস্যার শেষ নাই জি বাইরে বেরোলে সমস্যা আর সমস্যা ফেতনা আর ফেতনা জি কাজে বাধা আর বাধা বিরোধিতা শত্রুতা ওয়ার্সের আমরি আমার কাজগুলিকে আমার জন্য সহজ করে দাও আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে এইভাবে কোরআনে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন এবং দোয়া জিকির আজকারের ফিখ জ্ঞান হাসিলের তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করে দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করেন এখন আমরা প্রশ্নগুলির উত্তর দেব আমাদের সামনে বিশটি প্রশ্ন আছে বাছাইকৃত প্রথম প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসালাম ওরমতুল্লাহ আমি জানতে চাইছি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করি যে আয়াতুল কুরসি সম্পর্কে যে হাদিস রয়েছে সোনেন আবু দাউদ্দে হাদিসটি সহে ইনশাআল্লাহ জি যারা এর বিপরীত বলেছেন কথাটি ঠিক নয় বরং আয়াতুল কুরসির হাদিস সহি এবং তার উপর আমল করবেন এরপর কোনো আমল করা যায় কি হ্যাঁ আরও যে আজকার রাজকা রয়েছে সে আয়াতুল কুরসি সর্বশেষ পড়েন অথবা মাঝখানে পড়ে নেন সালাম ফেরার পরে প্রথম শুরু করবেন আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ ফেরুল্লাহ এই দিয়ে শুরু করবেন আল্লাহমন্তসালাম মিনকাসালাম তবা রক্তিয়াজ আলজাল আল আল ইকরাম আর তারপরে যে অন্যান্য জিকে আজকার রয়েছে বেশ কিছু জিকে আজকার রয়েছে এই সমস্ত জিকে আজগারগুলি যথাসাধ্য করার চেষ্টা করবে নিয়মিত পাবন্দির সাথে তার মধ্যে তসবির রয়েছে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর আর এক শত পুরা করবেন কালেমা তৌহিদি অথবা চৌত্রিশ বার আল্লাহু আকবর তারপরে বলছেন যে আমি কি তারপরে কোনো আমল করতে পারবো বা করা যায় কি নাকি কি সৈন্য শুরু করব না অন্য অন্য যে জি কি রাজকারগুলি সবগুলি পড়েন শুধু আয়তুল করছি নয় জি কি রাজকারগুলি ভালো করে মুখস্থ করে নেবেন যে সহি শুধু জি কি রাজকারগুলি রয়েছে সালাম ফিরার পর ক্ষেত্রটি হচ্ছে জি কি রাজকার ক্ষেত্র এখানে মনাজ ধরার ক্ষেত্র নাও সব মিলিত মনাজাত ধরা হচ্ছে বিদাত আর যখন শেষ হয়ে যাবে তখন আপনি সন্ন্যত পড়েন হয় মসজিদে পড়লে জায়জ আর বাসায় পড়লে বেশি উত্তম বেশি ফজিলত পাবেন দুই নম্বর প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলছেন যে শেখ আমার প্রশ্ন হচ্ছে আমি আজ আট থেকে দশ বছর ধরে অসুস্থ অনেক চিকিৎসা করিয়েছি অনেক ডাক্তার দেখিয়েছি ডাক্তাররা বলছে নর্মাল শরীরে কোনো রোগ নেই কিন্তু এখন জানা গেছে যে আমার উপর জাদু করা হয়েছে আল্লাহ যেন পূর্ণ শেফা দান করেন আল্লাহ মারদান আমার দল মুসলিম সমস্ত মুসলিমদেরকে আল্লাহ সুস্থতা দান করেন আমাদের সকলকে যেন সুস্থতা দান ভালো মানুষদেরকে আল্লাহ যেন সুস্থ রাখেন সুস্থতা দান করেন কিন্তু যারা জিন জাদুর চিকিৎসা করে সকলে শিরকুফুরিতে জড়িত জি আমাদের দেশের প্রেক্ষাপটে যারা জিন জাদুর চিকিৎসা করে অধিকাংশ শির্ক বেদাতে লিপ্ত রয়েছে তবে আরব দেশে আলহামদুলিল্লাহ আছে কোরআন সন্ন্যার অনুসারী যারা রয়েছেন রুকিয়া করার আকি রয়েছেন রুকিয়া করেন আছেন আর আমি সকাল সন্ধ্যা রসুল সাের সন্নতি জিকিরগুলো করি এতে খুব একটা সুস্থতা লাভ করি না সকাল সন্ধ্যার জিকির আজগার করলে রোগে আক্রান্ত হওয়ার পরে বা জাদু বা জিনে আক্রান্ত জিনের অনিষ্টতে আক্রান্ত হওয়ার পরে সুস্থতা হয়তো আসবে না কারণ অলরেডি আক্রান্ত হয়ে গেছেন কিন্তু যে কে রাজগারগুলি সকাল সন্ধ্যার অথ ফরজ সলাতের পরে দৈনন্দিন যে কে রাজগার রয়েছে এগুলি হচ্ছে প্রতিরক্ষামূলক তাহসিনাত অগ্রিম সুরক্ষার ব্যবস্থা যখন আক্রান্ত হয়ে গেছেন কোনো ব্যক্তি তখন এর চাইতে আরও বেশি কিছু পদক্ষেপ নিতে হবে কোরআন সন্নার আলোকে চিকিৎসার চেষ্টা করতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিন যেন তার তৌফিক দান করেন এখন আমার করণীয় কী জানালে উপকৃত হব জাকাল খের আপনার করণীয় হচ্ছে যে আপনি নিজে হয়তো এই কাজগুলি করতে পারবেন না তবে প্রথম একটি কাজ যেটা বলব সেটা হচ্ছে যদি আপনাকে জাদু করা হয়ে থাকে আর যদি আপনি টের পান যে জাদু কোনো কিছুতে করেছে আপনার যে কোনো কিছু ব্যবহারের বস্তু যাতে জাদু করেছে আর সেটা কোথাও পুঁতে রেখেছে তাহলে সেটাকে নষ্ট করে দেবেন সেটাকে নষ্ট করে দেবেন তাহলে ইনশা তালা জাদু কেটে যাবে ইনশাআল্লাহ আর তার সাথে সাথে সার এ রুকিয়া করতে থাকবেন সুরা ফাতিহা সুরা এখলাস ফালাক নাস দিয়ে আর যদি তা না সম্ভব হয় আর গায়েব জানার কোনো উপায় নেই যারা বলে যে এসব জেনে নেই তারা তালা শিরকি আকিদার লোক জি তারা গোমরাহ সুতরাং ভালো কোনো আলেম কোরআন সোনার আলেমের আশ্রয় নেবেন দেশে যেখানে আছেন যাই না কোন দেশতে প্রশ্ন করেছেন আর কোরআন সোনার আলোকে যারা রুকিয়ার কাজ করে ঝাড়ফুঁকের কাজ করে তাদের সাহায্য নিয়ে আপনি আপনার চিকিৎসার চেষ্টা করবেন আল্লাহ যেন পণ্য সেফা দান করে তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ওরমতুল্লাহ আজানের সময় কি সালাম দেওয়া নেওয়া যাবে আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি আজানের সময় সালাম নেওয়াও যাবে হ্যাঁ আর সালাম দেওয়া মানে আজান যে দিচ্ছেন তিনি সালাম দেবেন না কিন্তু বা সালাম উত্তর তখন দেবেন না কিন্তু আপনার যারা আজান হচ্ছে মসজিদে আজান শুনছেন কেউ বসে আছেন কেউ বাইরে থেকে এসে সালাম দিলেন সালাম দেওয়াও যাবে এবং অন্যান্যরা যারা আজান শুনছে এবং আজান উত্তরগুলি দিচ্ছে তারা তার মাঝে তার ফাঁকে সালামের উত্তর দিতে পারবে জি যারা বলে যে বিভিন্ন সময় সালাম দেওয়া যায় না তার মধ্যে আজানের সময় সালাম দেওয়া যায় না খাওয়ার সময় সালাম দেওয়া যায় না কেউ খাওয়া দাওয়া করেছে সালাম দেওয়া যাবে না এগুলি বিদাতি কথা এগুলি ভ্রান্ত কথা এগুলি জাহেল মূর্খদের কথা আল্লাহ রব্বুল আলম এই যে হালত অজ্ঞতা যেন মুসলিম সমাজ থেকে দূর করেন চার নম্বর প্রশ্ন বলছেন আমি ইংল্যান্ড থেকে সারওয়ার কবির বখারি শরীফে এত নম্বর হাদিসটি এভাবে প্রশ্ন করা যায় না বোখারি শরীফে এত নম্বর হাদিস এভাবে প্রশ্ন করার তরিকা নয় একটু বুঝিয়ে বললে অনেক উপকৃত হোক এই হাদিসের আলোকে একজন আলে বলেছেন যে প্যান্ট পায়জামা ইত্যাদি যদি গুটিয়ে টাখন ওপরে পড়া হয় তাহলে নামাজ হবে না সেই হাদিসটিতে আছে যে আমাকে নিষেধ করা হয়েছে যে নাকুফা শাহরান ওয়ালা শাহরান যে আমি কাপড় এবং চুলকে মড়িয়ে রাখব কাপড় চুল মোড়াবো এটা নিষেধ করা হয়েছে আর নিষেধ করা হয়েছে সেই কাজটি যদি কেউ করে ফেলে তাহলে নামাজ হবে না এই ফতোয়াটি হাদিসের ফতোয়া না এটি সেই মুফতির মন গড়া ফতোয়া জি একমাত্র জাহেরিদের ফতুয়া বাকি অধিকাংশ এম্মাই ক্যামদের মধ্যে সবসময় এমনটা নয় যে নিষেধ হইলেই নিষিদ্ধ কাজ সেটা করলেই সলাদ হয়ে যাবে সলাৎ নষ্ট হয়ে যাবে এটা ভুল কথা জি সময় নেই না হলে এর বহু নজির পেশ করা যাবে জি সবসময় নাহি আক্ত ফাসাদ নিষেধ হয়েছে সুতরাং যদি আপনি নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করেন তাহলে আপনার সে আবাদতটি নষ্ট হয়ে যাবে এটি মূলত কায়দায় ঠিক নয় জি সব ক্ষেত্রে প্রযোজ্য নয় যে ক্ষেত্রগুলিতে প্রযোজ্য আছে সেটা আপন জায়গায় ঠিক আছে এখানে অধিকাংশ আইমাইকার আমরা বলেছেন যে এই কাজটি মক্রুহ কমপক্ষে মক্রুহ হ্যাঁ বা নিষিদ্ধ আর এই নিষিদ্ধ কাজ করবে না সেটা মক্রু তেহারিমি অথবা যাই হোক না কেন নাজায়জ যেটাই বলেন না কেন কিন্তু তার মানে এই নয় যে সলাত হবে না বরং সলাতে সে নিষিদ্ধ কাজ করল নিষিদ্ধ কাজ করলো সুতরাং সে রসর সাল্লাম এই ক্ষেত্রে নাফরমানি করলো কিন্তু ইনশা তালা সলাত হয়ে যাবে এটি হচ্ছে অধিকাংশ আইম মাইকেরামদের মত আমার অধিকাংশ আইম মাইকেরামদের সাথে ওলা মাইকেরামদের সাথে আছি তবে একটা কথা মনে রাখবেন যে কাপড় গুটিয়ে এটা টাকনোর উপরে গুটিয়ে কাপড় কেন পরবেন আপনি কারণ আপনি হচ্ছেন সুবিধাবাদী আপনি সব জায়গায় তাল মিলিয়ে চলতে চান কেন আপনি ওইভাবে সেলাই করছেন না যে আপনার কাপড়ই হবে টাকার উপরে আপনি মসজিদ আসছেন তখন গুটিয়ে নিচ্ছেন আর যখন অফিসে যাবেন তখন নামিয়ে নেবেন যখন যাবেন ফাসেক ফাজের পাপিষ্টদের সমাজে তখন তাদের মতো হয়ে যাবেন না 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 এটা মুসলিমের চরিত্র না এটা হচ্ছে নিফাক এটা হচ্ছে কপটতা এই চরিত্র অবশ্যই বর্জন করতে হবে জি যে সব জায়গায় তাল মিলিয়ে চলব ফাঁসেকদের সাথে ফাঁসেক হয়ে যাব। আর মামিন মত পরেজগারদের সাথে পরেশগার সেজে যাব না এমনটা মোটেই উচিত নয় এটি হচ্ছে মুসলিম জীবনে তদাদ বৈপরীত্য জি এরকমটা যেমন হয় ইমানের দুর্বলতা বহন করে পাঁচ নম্বর প্রশ্ন বলছেন যে যখন কোনো এক বা একাধিক ব্যক্তির সঙ্গে দেখা বা যোগাযোগ হয় তখন সালাম দিতে হয় কিন্তু কথা শেষে বিদায় নেবার সময় কি সালাম দেওয়া যাবে। জি দেখা হওয়ার সময়ও সালাম রয়েছে আর বিদায়ের সময়ও সালামের হাদিস রয়েছে এই মরমে সোনানে আবু দাউদ একটি হাদিস রয়েছে হাদিসটি সহি আল্লাহ আলবানী হাদিসটিকে সহি বলেছেন তাতে রয়েছে যে ফালে উলা উল আহাক্কো আেনাল আখেরা মকা আল্লাহ সালাম প্রথম সালামটি শেষ সালামের চাইতে বেশি হক রাখে না অর্থাৎ শেষ খানো সালাম দেবে যখন তুমি মজলিস পৌঁছবে তখন সালাম দেবেসলিম মজলিস থেকে যখন ফিরবে মজলিস বরখাস্ত হবে তখনও সালাম দেবে ওই রকম মসজিদে গেলেন সালাম দিলেন আবার মসজিদ বেরিয়ে আসছেন তখন বলছেন আসসালামু করা রহমতুল্লাহ জি কারো বাড়িতে গেলেন কারো সাথে দেখা শাখাতে গেলেন এটি হচ্ছে সন্ন্যথ ছয় নম্বর প্রশ্ন করেছেন শেখ আমি বাংলাদেশ থেকে বলছি একজন লোক বাহিনীতে চাকরি করে এখন তাকে সরকারি মাধ্যমে সিগারেট খাওয়ার জন্য টাকা দেওয়া হয় আল্লাহ এরকম সরকারকে হেদায়ত দান করে যারা পাপ করার জন্য হারাম খর জন্য পয়সা দেয় এখন এই লোকটি সিগারেট খায় না আলহামদুলিল্লাহ খায় না সিগারেট খাওয়ার জন্য যে টাকা দেওয়া হয় সেই টাকা এতিম বাচ্চাদের দিয়ে দেয় এখন এই ব্যক্তি কি এই টাকা নিতে পারে জি টাকা সরকার দিয়ে দিচ্ছে ও হারাম কাজ করার জন্য বা হারাম খাওয়ার জন্য আর এখানে দোষ এক শ্রেণীর বিদাতি আলেম সমাজের রয়েছে যে তামাক জাতীয় প্রোডাক্টকে আর তারপরে ধূমপানকে তারা মকরু বলে চালিয়ে দিয়েছে যার ফলে এটা আরও হালকা হয়ে গেছে তো এখানে দোষী এই বিদাতি আলেম সমাজও যে যারা এইসব কাজ করছে তাদের সাথে বা কর্মকর্তাদের সাথে আল্লাহ রহমান সকলকে যেন এই দান করেন এবং কোরআন ভিত্তিক যে সঠিক ফতুয়া যে তামাক জাতীয় যত কিছু রয়েছে ধূমপান হারাম এটি মকরু নয় হারামজি যাতে শরীর স্বাস্থ্যের ক্ষতি করে যাতে অর্থের অপচয় অপবায় হয় যাতে পরিবেশের ক্ষতি করে যাতে আশেপাশের লোকদের ক্ষতি করে কেন ধূমপানের ক্ষতি হয় না আশেপাশের কচি কাচাদের যারা আশেপাশে উঠা বসা করে স্ত্রীর ক্ষতি হয় না যারা মানে ধূমপেয়েই নয় তাদের ক্ষতি হয় না অবশ্যই ক্ষতি হয় আর যে পান করছে তার তো ক্ষতি আছে। সুতরাং এমন কিছু শরীয়তে মোটেই তৈ নয় পাক পবিত্র নয় বরং হাবিস নোংরা আর খাবিজ খাবাইসকে আল্লাহ হারাম করেছেন যাতে নিজের ক্ষতি হয় আশেপাশের লোকদের ক্ষতি হয় অর্থের অপচয় হয় এবং গতিতে মৃত্যু মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দেওয়া হয় এই সমস্ত কিছু হারাম আর তারই অন্তর্ভুক্ত হচ্ছে ধূমপান বা সিগারেট বিড়ি তামাক জর্দা সব কিছুই এই যে টাকাটা দিচ্ছে হ্যাঁ টাকাটা নিয়ে নেবেন টাকাটা নিয়ে নেন কারণ অন্যরা হারাম খাচ্ছে এই টাকা দিয়ে সরকারের এই টাকা দিয়ে আর আপনি টাকাটা নিয়ে নেন আর তারপরে ভালো কাজে লাগান যদি মনে করেন যে এই টাকাটা আমি এতিম বাচ্চাদের অথবা গরিব অসহায়দেরকে দিয়ে দেবো ইয়াতিমকে দেওয়া কথাটি আমার দেশে যে আছে ইয়াতিম অভাবেই এতিম হইতে হবে আর বড় বড়ো ধনীর ছেলেও তো এতিম হইতে পারে এতিম কাকে বলে যার বাবা বাল্য জীবনে মারা গেছে বাল্য জীবনে ছিল নাবালক অবস্থায় রেখে দিয়ে মারা গেছে বাবা তো এতিম বড় বড়ো ধনী হইতে পারে রাষ্ট্রপ্রধান হইতে পারে মারা গেছে তার ছেলে নাবালক এতিম তো তাকে দেবেন নাকি বড়ো বড়ো পুঁজিপতি মারা যাচ্ছে আর তাদের কচিকাছাড়া রয়েছে ইয়েতিম তো তাদেরকে দেবেন নাকি সুতরাং এই যে ইয়েতিমকে দেবো কথাটি ঠিক নয় হ্যাঁ এয়াতিম অভাবীকে দেবো সূক্ষ্ম কথা জি এনামা সাদাকা আতলিল ফকারা ওয়ালমাসাকিন সাদকা খায়রাত জাকাত ফকির একেবারে যারা উনিশশো ওয়ালমাসাকিন যারা অভাবী পুরো তাদের প্রয়োজন মিটছে না তাদের জন্য আর অন্য অন্য আরও যে ছয় রকম রয়েছে তাদের জন্য জি আর টাকাটা যদি নিজের কাজে প্রয়োজনে লাগান কোনো অসুবিধা নেই কারণ সরকার আপনাকে দিয়েছে আপনি আপনার ভালো কাজে লাগাবেন জি সাত নম্বর প্রশ্ন সম্মানিত শেখ সূর্য ওঠার সময় কি জিকির পড়া যাবে হ্যাঁ সূর্য ওঠার সময় শুধু নিষেধ হচ্ছে সালাত তাদের করে ঠিক সূর্য ওঠার সময় ঠিক সূর্য ডুবার সময় ঠিক মাথার উপরে যখন সূর্য সেই সময় এই তিনটি সময় সালা সোসা আতিন তিনটি সময় রসুর নাহানা রসুর উল্লাহ সালিয়াফি না ওয়া আফি এই সময় মেয়েতকে দাফন করতে নিষেধ করেছেন আর জানাজা পড়তে নিষেধ করে সলাত আদায় করতে নিষেধ করেছেন এই সময় তিনটি সময় কিন্তু তার আগে পরে কোনো অসুবিধা নেই বাকি জিকির আজকার তেলাওয়ার সমস্ত নেকির কাজ করতে পারবেন একমাত্র সলাদ ওই সময় শুরু করবেন না ঠিক আমি ফজর সলাতে পরে জিকির কিংবা সকালের জিকির পড়তে পড়তে যদি সূর্য ওঠার সময় হয়ে যায় তবে কি তখন বন্ধ রাখবো না মোটি বন্ধ রাখবেন না আপনি জিকে রাজগার পড়তে থাকুন ওজ করুল্লাহ কেয়ামা ও কৌ দাও হ্যাঁ আল্লাহর জিকে রাজগার করো দাঁড়িয়ে বসে শুয়ে সর্বদা জি জি জিদিন ওয়কৌদাও

আমি একজন বিজ্ঞানের ছাত্র হিসাবে জানি যে সুপারি মানুষের অনেক লোকসান করে এমনকি ক্যান্সারও হয় আর আমি সুপারি খাওয়া হারাম মনে করি তবে পান পাতায় অনেক উপকার রয়েছে ইন্ডিয়ার আসাম থেকে বলছি জি সুপারিতে যেমন আপনি বলছেন যে বিজ্ঞানের ছাত্র তাতে অনেক ক্ষতি রয়েছে আমরাও শুনেছি আমরা গবেষক নই এই সব বিষয়ের দুনিয়ার মেডিকেল সায়েন্সের বিষয় তবে আমরা জানি যে সুপারিতে কোনো লাভ নেই ক্ষতি রয়েছে শরীর স্বাস্থ্যের ক্ষতি রয়েছে আর কোরআন সন্ন্যার ওহির একটি মৌলিক কায়দা বা নীতিমালা হচ্ছে যাতে ক্ষতি রয়েছে শরীর স্বাস্থ্যের তা হালাল নয় তা হারাম নয় কমপক্ষে মকরু পক্ষে যদি হালকা ক্ষতি থাকে পক্ষে আপত্তিকর তো যিনি লিখেছেন তাকে জিজ্ঞেস করবেন বিষয়টি বাকি কথা হলো যে সুপারি আ সম্পর্কে বলবো যে সুপারি খাবেন না সুপারি খাবেন না বলবো এটাই পরামর্শ দেব আলহামদুলিল্লাহ আমি খাই না আমার পরিবারে কেউ খাই না তারপরে বলছেন যে আর আমি সুপারি খাওয়া হারাম তবে পান পাতায় অনেক উপকার পান পাতায় উপকার কিন্তু শুধু পান পাতাতে চিবাই না পান পাতার সাথে ক্ষয়ের দিলেন তাতে ক্ষতি সুপারি দিলেন তাতে ক্ষতি জ্বর দাও অধিকাংশ লোক হয় তাতে ক্ষতি তো এই সমস্ত কিছুতে যখন ক্ষতি সুতরাং এই পান খাওয়া তারপরে পান খেয়ে আপনি যে অপচয় অপব্য করলেন অপচয়কারী অপবায়কারী হচ্ছে শয়তানের ভাই কানু না তোমরা অপচয় অপব্য করিও না কারণ অপচয় অপব্যায়কারী হচ্ছে শয়তানের ভাই শয়তানের ভাই ইন্নআল্লাহ আলাহবুল মুসরিফিন যারা অপচয় করে তাদেরকে আল্লাহ মোটেই ভালোবাসেন না সুতরাং পান খাও জায়জ নয় মনে রাখেন পান খাও জায়জ নয় যদিও বিনা জর্দাই কারণ এটা অপচয় করা এ পানের টাকা দিয়ে যদি হিসাব করে যে যারা পান খোর পান খাচ্ছেন গোটা মাসের যে পানে খরচ অনেকের বাপমা পান খায় বিশেষ করে আগের বুড়া বুড়িরা তো পান খেতেই হবে তো এই যে পান গোটা মাসের হিসাব করেন আর এই যে পান খাওয়া বাজেটটা রয়েছে মাসিক বা বাৎসরিক এটা দিয়ে যদি ফলমূল খাওয়া হয় কত উপকার এইটা যদি সাদকা খায়রাত করে গরে কিনে অনেকে ভাত পাচ্ছেন না রুটি পাচ্ছেন না বস্ত্র পাচ্ছেন না শীতের এই সময় গৃহহীন রয়েছে আল্লাহ আকবার তাদের উপকার করা তো অফিক হয় না এইসব কাজ করছেন যেগুলি সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে গিয়ে ফেসে যাবেন সুতরাং পান খাওয়া যায়জ নয় আমি আরও বলো আমাদের যে ফতোয়া জানি সেটা হচ্ছে পান খাওয়া যায়জ নাই আর আমি এটাই বিশ্বাস করি সুতরাং কাউকে বলবো যে পান খাওয়া মেনা আজর দেয় হলেও পান খেতে বলব না বরং নিষেধ করব পান খাওয়া জায়জ নয় আর পানের পাতা শুধু এমনিতে যদি চিবানো হইতো তাহলে বলতাম যে পানের চাষ করেন কারণ আমি জানি যে আসামে পানের চাষ হয় বিভিন্ন জায়গায় বাংলাদেশে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পানের চাষ হয় পানের বড়জ রয়েছে আমি জানি তো কথা হচ্ছে এই চাষ করাও যায় না কারণ এই পান পাতা শুধু পান পাতা হিসেবে ব্যবহার হয় না তাতে যখন অন্য কিছু সংমিশ্রণ ঘটে তখন সেটা অধিকাংশ লোক হারামের আকারই খায় বা নাজায়েজের আকারই খায় সুতরাং এই পানের চাষ আবাদ করতেও মুসলিম ভাইদেরকে নিষেধ করব। আল্লাহ যেন আমাদেরকে পাক পবিত্র রেজিক দান করেন এবং আপনাদের আমাদের সকলের পাক পবিত্র রেজিকে যেন বরকত দান করে নয় নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি একজন স্টুডেন্ট সে একটা বাণিজ্যিক ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলি অন্যান্য ইসলামিক ব্যাংকের তুলনায় তাদের এটিএম বোধ সংখ্যা অনেক বেশি হওয়ায় এখানে অ্যাকাউন্ট করাটা আমার জন্য তুলনামূলক সুবিধার ছিল এখন তারা আমাকে প্রতি ছয় মাস পর পর অল্প কিছু সুদ দেয় আমি সেই সুদের টাকা দায়ী মুক্তির উদ্দেশ্যে কোনো গরিব বা অভাবী ব্যক্তিকে দিয়ে দিই শুধু দায় মুক্তির উদ্দেশ্যে সাদকার উদ্দেশ্য নয় জি এই ক্ষেত্রে কি আমি সঠিক কাজ করছি আর যদি সঠিক না হয় তবে আমার কি করা উচিত আপনি সঠিক কাজ করছেন সুদী ব্যাংকের সাথে কারবার যদি না করি আমাদের কাছে যদি ইসলামী ভিত্তিক ব্যাংক থাকে তাহলে আমরা সুদী ব্যাংকের সাথে কারবার করব না লেনদেন করব না জায়জ নয় কিন্তু অধিকাংশ দেশে সুদী ব্যাংক ছাড়া আমাদের কোনো উপায় নেই যখন এমনই অবস্থা তাহলে সুদি ব্যাংকের সাথে আমরা প্রয়োজনে শুধু কারবার করব। যেখানে জরুরি ধরেন সরকারি চাকরি করে বেতনটা ওই ব্যাংকে আসতে হবে অথবা টাকা বাড়িতে আমি রাখতে পারছি না ব্যাঙ্কে রাখতে হবে কিছু সময়ের জন্য তো এইভাবে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন হালালের সুদি ব্যাংকের সাথে প্রয়োজনের বেশি আমরা লেনদেন করব না সুদি ব্যাংক থেকে যেই টাকাটা আসবে সেই টাকাটা আমরা মুক্ত হওয়ার জন্য আন্দাজ করবো তাখাল্লসের জন্য তাকারবের জন্য বল আমার বলেছেন তাক্ষালোস মুক্তির জন্য মানে দায় মুক্তি যে কথা বলেছেন এই তাহাল্লোসের জন্য যে কোনো অভাবীকে দিয়ে দেবেন এক সেই লোকের বলছেন না কাফেরদেরকে দেবেন কেন কাফেরকে দেবেন মুসলিমকে দেবেন না কারণ হারাম পয়সা কাফেরকে দেবেন যারা ইসলামের বিরুদ্ধে সেই টাকাটা ব্যবহার করতে পারে এখন মোটেই নয় এগুলো তাদের ইস্তিহাদি ফতুয়া সুতরাং এই সব ফতুয়ার ভূক্ষেপ করবে না বরং মুসলিম ভাই বোনেরা যারা একেবারে অসহায় তারা বেশি এর হকদার অনেকে বলেছেন রাস্তাঘাটে লাগিয়ে দেবেন সেটাও তাদের ইস্তিহাদি ফতুয়া যাই হোক সুদের টাকা মুক্ত হওয়ার জন্য যে কোনো মুসলিম গরিব মিসকিনকে দিতে পারবেন প্রয়োজনে ও মুসলিমকে যদি সেখানে দিলে ইসলামের বিরুদ্ধে সেটা ব্যয় না হয় বরং সেটা উপকারী হয় তাহলে দেবেন দশ নম্বর প্রশ্ন বলছেন যে কিছুদিন আগে আমি একটি হারাম পণ্য বাদ্যযন্ত্র ক্রয় করেছিলাম এ ব্যাপারে ইসলামী বিধিমালার সুস্পষ্ট ধারণা না থাকার কারণে তখন ব্যাপারটা নিয়ে চিন্তা করিনি কিন্তু পরবর্তীতে ইসলামের দৃষ্টিকোণ থেকে বিষয়টা জানতে পারি যে এটা হারাম এখন আমি কি এটি বিক্রি করে দিতে পারবো আমি যে টাকা দিয়ে পণ্য ক্রয় করেছিলাম সেই টাকাও হালাল এখন আমার কি করা উচিত বাদ্যযন্ত্র আসল হচ্ছে যে কেনবেন না হারাম কারণ বাদ্যযন্ত্র ব্যবহার করা হারাম যত রকমের যন্ত্র রয়েছে যে যন্ত্রগুলি হারাম কাজে ব্যবহার হয় সেগুলি হারাম সুতরাং সেগুলি যখন আপনার জন্য কেনা যায়জ নাই কিন্তু কিনে ফেলেছেন অজ্ঞতার কারণে যখন দিন সম্পর্কে তেমন জানছিলেন না বা পালন করছিলেন না এখন সেগুলির ক্ষেত্রে আসল শরীয়তের বিধান হচ্ছে সেগুলিকে ধ্বংস করে দিতে হবে নষ্ট করে দিতে হবে ভেঙে ফেলে দিতে হবে অথবা জ্বালিয়ে দিতে হবে এটি হচ্ছে আসল বিধান কোনো মুসলিমের কাছে বিক্রি করা মোটেই জায়জ নয় কোনো মুসলিমের কাছে বিক্রি করা মোটেই জায়জ নয় এই ক্ষেত্রেও সমস্ত অলমাইকেরাম একমত বাদ্যযন্ত্র বা হারাম কোনো কিছু কোনো মুসলিমের কাছে বিক্রি করা জায়জ নয় যেটা হারামের কাজ ইউজ হয় সাধারণত হ্যাঁ অমুসলিমদের কাছে বিক্রি করা যাবে কি না এই বিষয়ে দ্বিমত রয়েছে একদল বলছেন না হারাম যেহেতু বাদ্যযন্ত্র সুতরাং সেটা অমুসলিমদের কাছেও বিক্রি করা যাবে না সেটা ধ্বংস করে দিতে হবে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত যে এখানে কারণ আপনি অন্যায় কাজ করেছেন হারাম আপনি যন্ত্র কিনে রেখেছেন সুতরাং সেগুলিকে নষ্ট করে দেন আর এক দল ওলামারা বলছেন ইস্তেহাদি ফতুয়া বিষয়টিতে সুতরাং বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই যে অমুসলিমদের কাছে বিক্রি করা যেতে পারে কারণ আমরা যদি বিক্রি নাও করি আর আমরা ভেঙে ফেলে দিলাম নষ্ট করে দিলাম বাদ্যযন্ত্রগুলি অন্য জায়গা থেকে অমুসলিম কেনবে গান বাজনা শুনবে তারাই বাদ্যযন্ত্র তারা রাত দিন ব্যবহার করছে আর সুতরাং তারা তো কেনেই নেবে অন্য জায়গা থেকে সুতরাং আমরা বিক্রি করি যদি আমাদের পয়সাটা হালাল পয়সা দিয়ে আমরা কিনেছিলাম অজ্ঞতার কারণে এই পয়সাটা আমরা যদি আমাদের নিজের উপকারের কাজে লাগাতে পারি সংসারে লাগাতে পারি অথবা ইসলামের কাজে লাগাতে পারি তো ভালো নষ্ট করার চাইতে ধ্বংস করার চাইতে ভালো জি হ্যাঁ তো এই যে বললাম এটা করা যেতে পারে তা তাল আলম অনেক আলাম আইকেরামদের বর্তমান যুগে এই ফতোয়া রয়েছে সুতরাং বাদ্যযন্ত্র অমুসলিমদের কাছে বিক্রি করে সেই টাকাটা ভালো কাজে লাগানো যেতে পারে কারণ রসুর আসলাম একটি হাদিস রয়েছে আমার হা রসুল আনি এদ আতিল মাল ধন সম্পদ নষ্ট করতে রাসোর আসলাম নিষেধ করেছেন আর আপনার এখানে ধন সম্পদ লাগানো আছে যদি এটা বিক্রি করেন কাফেরদের কাছে তাহলে সেই পয়সাটা আপনার কাজে আসবে পক্ষান্তরে যদি সেগুলি নষ্ট করেন ভেঙে চড়ে ফেলে দেন বা জ্বালিয়ে দেন তো কোনো কাজে আসবে না অল্লাহ তালা আলাম এগারো নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন শেখ আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন আমাদের দেশে অনেক মা বোনকে দেখি সলাদ পড়ার জন্য ছোট একটি খাট বা চৌকি বানায় সলাৎ আদায় করার জন্য সলাদ পড়ার ছোট চৌকি বলে আমাদের গ্রামের ভাষায় এই খাটের উপর সলাৎ আদায় করলে কি সালাত হবে অথবা অনেক পুরুষও অনেক সময় বড় খাটের উপর সলাৎ পড়ে এই সলাাত কি হবে খাটের উপর দাঁড়িয়ে পড়ে ওজোর ছাড়ায় অসুবিধা নেই যদি একা পড়ে অথবা দুজন তিনজন পড়ে সবাই খাটের ওপর থাকে তাহলে অসুবিধা নেই কিন্তু শুধু এমাম যদি খাটের ওপর থাকে আর মোক্তাদ্দিরা নিচে থাকে তো সেই ক্ষেত্রে হাদিসে নিষেধ রয়েছে কিন্তু কেউ যদি মনে করে যে খাটের ওপরে পড়ব ছাদের ওপর যেমন পড়া যায় তেমন খাটের ওপরও সলাদ পড়া যায় যদি রুকু সেচ ঠিকভাবে করতে পারে তাহলে কোনো অসুবিধা নেই যে কোনো উঁচা জায়গা তো সলাদ আদায় করা যেতে পারে পুরুষ হোক আর নারী হোক তবে পুরুষদের ক্ষেত্রে ফরজ সালাদ মসজিদে গিয়ে পড়া ফরজ ওয়াজ জামাত সহকারে সালাত আদায় করা ওয়াজিব বা ফরজ আল্লাহ আয়লাম বারো নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম সম্মানিত শেখ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ নামাজ নামাজে একটা সানা বা একের অধিক সানা পড়া যাবে ইউকে থেকে বলছি নামাজে সানা একটি পড়তে হবে জি হ্যাঁ তবে সবসময় একটি না একাধিক বেশ কিছু সানা বা ইস্তিফতার দোয়া রয়েছে সুতরাং বিভিন্ন সময় বিভিন্নটা পড়বেন এটা হচ্ছে পারফেক্ট সন্ন্যাত পুরোপুরি সন্ন্যাত যদি আপনি আদায় করতে চান তো কখনও পড়লেন সোভানাকা আল্লাহমদেকা অতবার কাসমো কোথায় আলা জাদ্দুকাল গাই গাইরুকা কখনও পড়লেন আপনি আল্লাহ আল্লাহবাইনি ওবাইন খাতায় কামাব মশিক ইলা আখিরি শেষ পর্যন্ত কখনো পড়লেন নি ও জাহাত ফরাসমা ওয়াত হানিফা মামা আনামি আলমু শেখিন বেশ কিছু ইস্তিফতার দোয়া রয়েছে যে একটা আর বিশেষ করে এই তিনটি খুব প্রসিদ্ধ ইন্নি এটা যায় নামাজের দোয়া বলে কেউ যদি পড়ে তকবিরে তাহার আগে তাহলে বিদাত আর তকবিরে তাহার পরে যদি পড়ে সানার জায়গায় ইস্তেফতার দোয়া তাহলে সন্ন্যত তেরো নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আমার নাম উসমান শেখ আপনার কাছে আমার একটা প্রশ্ন সেটা হলো যখন আমি মসজিদে নামাজে যাই তখন আমি বুকের ওপর আর হাত বাঁধি এবং রফুল এদেন করতে বুকের ওপর হাত বাঁধা এবং রফুল এদ্যান করতে পারি না মানে এগুলি করতে পারেন না সুনদগগুলি মসজিদের মসজিদের এমাম আমাকে কটু মন্তব্য করে আল্লাহ হদায়ত করে এসব গুমরাহ ইমামদেরকে এমনকি আহলে হবিশো বলে জি আমার করণীয় কী দয়া করে বলবেন যারা অন্য কাউকে আহলি হবিস বলে আলহামদুলিল্লাহ তারাই আহলি হবিজ তারাই আহলি হবিজ কারণ আলি সাল্লাম বলেছেন কেউ যদি কোন মুসলিম ভাইকে কাফের বলে অথবা ফাসিক বলে অথবা এই রকমের গাল মন্দ করে এই যে খবিস বলল নোংরা ভাষা বলল আর যাকে বলল সেই ব্যক্তি যদি সে খবিস না হয় আর কোরআন শোনার অনুসারী যারা সহি সৈন্যভিত্তিক সলা তাদের করে রফুলে ফুলে দেন সৈন্য তাদের করে বুকে হাত বাঁধা আর সহি আমল করে এরকমই সৈন্যদগুলি পালন করে বিদার থেকে মুক্ত থাকে তাহলে সে তো আহ সে পাক পবিত্র তার আমল পাক পবিত্র মকবুল এক দুই নম্বর কথা যে তার বিরোধিতা যারা করছে তারা খবিস আর তারপরে যেই ব্যক্তি খবিস বলছে তার দিকেই এই গাল ফিরে যাবে সুতরাং আপনাকে যে খবিস বলছে সে আল্লাহর কাছে খবিস করান এবং সন্নার আলোকে সে ইল্লা হারা আলিহে যেই ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে গাল দেবে এমন কথা বলে কাফের ফাঁসেক বলে অথচ সে কাফের ফাঁসেক নয় মোনাফেক নয় নাস্তিক নয় যেমন আজকাল দেখছেন না এক শ্রেণীর যারা ধর্মীয় রাজনীতি করে কথিত ধর্মীয় রাজনীতি তারা নাস্তিক নাস্তিক বলে যদি সে নাস্তিক না হয় তাহলে আপনি যে নাস্তিক হ্যাঁ আপনি যে মোরতাদ হয়ে যাচ্ছেন আল্লাহ রব্দুল্লা আলমিন যেন হেদায়ত দান করে এইরকম রকম বিদাতি যেসব মোল্লা রয়েছে তাদের অনিষ্ট থেকেই আল্লাহ রব্দুল্লা আলমিন কোরআন সোনান অনুসারী ভাই বোনদের হেফাজত করেন চোদ্দ নম্বর প্রশ্ন বলছেন রাতে যদি স্বপ্নদোষ হয় আর শীতের কারণে যদি ফরজ গোসল না করা হয় তাহলে কি নামাজ পড়া যাবে প্লিজ সেই উত্তরটা জানাবেন এটা আমার কাছে জানা খুবই দরকার ইন্ডিয়া থেকে বলছি স্বপ্নদোষ হয়েছে আর শীতের সময় গোসল করলেন না আপনি তাহলে কি নামাজ পড়া যাবে জি আপনি যদি সুস্থ থাকেন আর গোসলের জন্য পানি আছে আর পানি ব্যবহার করতে সক্ষম পানি ব্যবহার করতে ঠান্ডা লাগবে শীতকালে সবাইকে ঠান্ডা লাগে ঠান্ডা লাগবে কিন্তু সেই ঠান্ডাতে পানি ব্যবহারের কারণে আপনার প্রাণ নাশের ঝুঁকি নেই এক দুই নম্বর হচ্ছে অথবা আপনার রোগ বৃদ্ধি হয়ে যাওয়ার ঝুঁকি নেই তিন নম্বর হচ্ছে যে রোগের চিকিৎসা চলছে সেই চিকিৎসায় বিলম্ব হয়ে যাবে বা চিকিৎসা ব্যাহত হবে এরকম সম্ভাবনা নেই সুস্থ মানুষ বিবাহ করেছেন রাতে সহবাস করেছেন ঠান্ডার দিনে অথবা স্বপ্নদোষ হয়েছে যুবক মানুষ স্বপ্ন হয়েছে আর সুস্থ মানুষ তাহলে ঠান্ডা পানীয় হইলেও গোসল করতে হবে যদি আপনার এই তিনটির কোনোটি না থাকে আপনার প্রাণ আশঙ্কা নেই রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা নেই রোগের চিকিৎসা চলছে চিকিৎসা ব্যবহার হওয়ার আশঙ্কা নেই তাহলে আসল হচ্ছে যে আপনি গোসল করবেন একটু কষ্ট করে দুনিয়ার জন্য কত কষ্ট করছে একটু কষ্ট করে পানিটা গরম করে নিন যেখানে গরম পানির ব্যবস্থা নেই সেখানে পানিটাই গরম করে নেন খুব সহজ ব্যবস্থা যদি ইমান মজবুত থাকে তো অনেক ব্যবস্থা রয়েছে আল্লাহ যেন তৌফিক দান করেন কিন্তু আপনি শীতের কারণে গোসল করলেন না ঠান্ডার ভয়ে এই ঠান্ডা লাগছে বলে অলসতা করে আর সলাদ পড়লেন না সলাদ কবুল আয় আল্লাহ সলাত আহাদেক আল্লাহ তোমাদের কারো সলাদ কবুল করবেন না এজা আহাদাসা যদি হাদাস হয়ে যায় বড় হাদাস হোক আর ছোট হাদাস হোক হাতটাই অত ছোট হাদাসের ক্ষেত্রে যখন উজো না করে নেবে আর ত্রিমিজির হাদিস প্রথম হাদিস তোহর কোনো সালাত কবুল হয় না ফর সন্নাথ নফল ফজর ঠান্ডার সময় গরমের সময় কোনো সালাত কবুল হয় না বেগাইরে তোহর বিনা তাহারাতে হাতে বিভিন্ন তাই জি হ্যাঁ যখন দেখবেন যে আপনার গোসল করলে প্রাণ নাশের আশঙ্কা রয়েছে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে রোগের চিকিৎসা ব্যাহত হবে চিকিৎসা চলছে ক্ষতি না হতে পারে তখন আল্লাহ বলছেন ফ্যালাম তেজিদু মা আনফা তৈম সাইদ আন যখন পানি পাচ্ছন্ন বা পানি ব্যবহার করতে সক্ষম না তাহলে তখন পাক মাটি দিয়ে তয়ামম করে নাও সেটা উজুর বিকল্প হিসাবে তৈম আর গোসলের বিকল্প হিসাবে এমন সুতরাং শীতকালে যদি কোনো এমন রোগী থাকেন যে স্বপ্নদোষ হয়ে গেছে তাহলে রক্ত পার করা যাবে না যে আপনি সালাদ পড়বেন না আর রক্ত পার করবেন তা মোটেই চলবে না করতে হবে কি আপনি যদি অসুস্থ হন গোসল করতে পারছেন না গোসল করলে ক্ষতি হবে তাহলে আপনি তেমম করে সালাত আদায় করবেন যথা সময়ে। পনেরো নম্বর প্রশ্ন বলছেন যে আমার আব্বু মারা গেছেন রাহেমা এক বছরের বেশি হবে ওনার পেনশনের টাকা ইসলামী ব্যাংকে রাখা আছে যেটা থেকে টাকা আসে যা দিয়ে আমাদের সংসারের খরচ হয় আমরা তিন ভাই এক বোন আর মা আছেন আমাদের ওপর কি জাকাত হজ ফরজ জি এই যে টাকা পয়সা আপনাদের কাছে আছে যেটা সেই টাকা পয়সা দিয়ে ওখান থেকে যে আপনার লভ্য অংশ আসছে সেখান থেকে আপনাদের সংসার চলছে যেহেতু ইসলামী ব্যাংকে রাখা আছে ইনশাআল্লাহ তালা তারা মুদারাবাদ করছে বলছে সুতরাং সেটা আপনাদের জন্য হালাল ব্যবসা করে আপনাদেরকে লভ দিচ্ছে সেটা দিয়ে সংসার চলছে ভালো কথা এখন আপনাদের ওপর জাকাত এবং হজ না হ্যাঁ আপনাদের যে টাকাটা জমা আছে সেই টাকাটা যদি নেশাব পর্যন্ত পৌঁছে আর নেশাব হচ্ছে বাংলাদেশি টাকার মোটামুটি আপনার বাইশ থেকে চব্বিশ হাজার টাকা সৌদি আরবের এক হাজার রিয়াল যদি কারো কাছে গোটা বছর জমা থাকে তাহলে জাকাত দিতে হবে তাহলে নিঃসন্দেহের চাইতে বেশি টাকা জমা আছে সুতরাং জাকাত দিতে হবে ওখান থেকে প্রতি বছর জাকাত দিয়ে যেতে হবে আর যদি টাকার অ্যামাউন্ট বেশি থাকে তা দিয়ে আপনার সংসারও চলবে আর মক্কা এসে হজও করে যেতে পারবেন আপনার আম্মা অথবা আপনারা তাহলে আপনাদের উপর হজ ফরজ আর নাহলে হজ ফরজ নাই ষোলো নম্বর প্রশ্ন আমি নওমান আলী আমার প্রশ্ন হলো তিন মাসে তিন তালাক অর্থাৎ প্রত্যেক তহুরে পবিত্র অবস্থায় একটি করে তালাক দেবে এই হাদিসটি জয়ীব বলেছে এইভাবে নেই আসলে হাদিস বুঝতে ভুল করেছেন উর্দু ভাষার আহলেদিস আলামা উর্দু ভাষার আলেমরাই শুধু বুঝলো আর বাংলা ভাষার বুঝলো না এটা কোথায় পেলেন আপনি আপনি নিজেই ভুল বুঝেছেন কারণ একটি ছেলের জীবনে তিনবার তালাক দিতে পারবে হ্যাঁ একটি ছেলে একজন মানুষ যে কোনো মানুষ তিনবার তালাক দিতে পারবে আর তালাক পুরুষের হাতে এক ই অর্থাৎ তিন হাইজের মধ্যে একটি তালাক তারপরে ফিরিয়ে নেবে এইভাবে জীবনে তিনবার ঘটনা ঘটবে তাহলে তিন তালাক গণ্য হবে এই মতটি শক্তিশালী আপনি বিস্তারিত বলবেন তালাক সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের আছে সেখান থেকে শুনে নেবেন তালাক দেওয়ার সুন্নতির নিয়ম আসলে এই রকম নয় যে আপনাকে তিন মাসে তিন তহরে তিনটা তালাক দিয়ে একবারে ফিনিশ করিয়ে দিতে হবে এই তরিকা নয় আসলে এটা অনেকে ভুল বুঝেন যেমন এর চাই তো বড়ো ভুল হচ্ছে যে একসাথে তিনটা গুলি মেরে তিন তালাক দিয়ে হানাফি বিদাতি তরিকা যে তিনটা তালাক তিন তালাক তোকে আর তিন তালাক দিয়ে একসাথে বিদায় এটা যেমন বিদাতি তরিকা তালাক বেদেই। তেমনি ওই তালাকটিও সন্নতর খেলাফ যে তিন মাসে তিন তালাক দিয়ে একবার আর সুযোগই রাখলাম তিন মাসে শেষ করে দিলাম না যেমন একসাথে তিন দেবেন না তেমন তিন মাসে তিনটা দেওয়ার দরকারটা কি শরীয়ত সম্মত তালাক ওষণ না সন্নি তালাক বা সন্নতের সন্ন্যত ভিত্তিক তালাক হচ্ছে যে আপনি একটি তালাক দেবেন যখন প্রয়োজন তালাক দেওয়ার তালাক ছাড়া কোনো রাস্তা দেখছেন না তাহলে এটা হচ্ছে এমার্জেন্সি গেট এমন তাহারাতে পবিত্র অবস্থায় তালাক দেবেন যখন স্ত্রী পাক পবিত্র অবস্থায় যে মাসিক থেকে পবিত্র হয়েছে আর তার সাথে সেই পবিত্রতাই সহবাস হয়নি সহবাসের পূর্বে কারণ সহবাস হয়ে গেলে আবার পেটে বাচ্চা ধরার যেহেতু সম্ভাবনা রয়েছে সুতরাং সেটাও সন্ধ্যে খেলাফ তালাক দেওয়ার তরিকা এমন পবিত্র অবস্থায় তালাক দেবেন মাসিক থেকে পবিত্র হয়ে সহবাস না করেই তালাক জি এইভাবে একটি তালাক দেবেন আর তারপর তিন মাসিক পার হয়ে যাবে যদি মাসিক ঋতু তার আসে আর মাসিক ঋতু যদি বন্ধ হয়ে গিয়ে থাকে বয়স হওয়ার কারণে অথবা নাবালিকা থাকে তাহলে তিন মাস সেই ক্ষেত্রে বিদ্যুৎ জি যদি পেটে বাচ্চা থাকে তাহলে হ্যাঁ বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তার বিদ্যুৎ এটা হচ্ছে সন্নতি তরিকার তালাক জি হ্যাঁ সতেরো নম্বর প্রশ্ন আপন চাচির ভাইকে বিয়ে করা যাইজ কি আপন চাচির ভাইকে তার মানে একজন মেয়ে তার চাচির ভাইয়ের সাথে বিয়ে বসতে চাই বা বিয়ে লাগছে হ্যাঁ যাইজ জি কারণ চাচি চাচির মাহারাম না ভাতিজা ভাতিজা চাচি আমাদের সে চাচিকে মায়ের কাছাকাছি মনে করে মামিকে ও খালার মতো মনে করে না মামির মাহারাম না ভাগিনা এইরকমই চাচির মাহরম নয় হ্যাঁ ফুফুর মাহারাম জি খালার মাহারাম কিন্তু চাচি চাচা ছেড়ে দিলে বিয়ে করতে পারেন চাচা মারা গেলে বিয়ে করতে পারেন চাচিকে এই রকমই মামানিকে মামিকে বিয়ে করতে পারেন মামা মারা গেলে অথবা মামা তালাক দিয়ে দিলে এই কুসংস্কারগুলি আমাদের মুসলিম সমাজে রয়েছে অজ্ঞতার কারণে তো আপনার যেটা বলছেন যে চাচির ভাই হ্যাঁ চাচির ভাই আপনার কেউ না নন মহারম সুতরাং তার সাথে বিয়ে যাইজ আঠারো নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বিয়ের সময় মহারানার টাকা কি কনের প্রাপ্য নাকি কনের অভিভাবকের প্রাপ্য যেমন ইতি হবে যেমন চুক্তি হবে এবং যখন বিয়েটা দিচ্ছে তখন অভিভাবক যেহেতু দায়িত্বশীল সুতরাং তিনি যেভাবে মেয়ের সাথে ম্যানেজ করেন পুরোটাই মেয়ের সাথে যদি কথা থাকে যে পুরোটাই মেয়ের তাহলে সেটাই আর যদি মনে করে যে আমি এই মেয়েকে লালন পালন করেছি অনেক কষ্ট করে অনেক খরচ খরচা করে সুতরাং তার একটা অংশ আমিও নেব সেটা যদি আলম মুসলিম আলা সরুদ্দিন জাহাজ যদি কনের প্রাপ্য হয় তাহলে বিয়ে পড়ানোর সময় সকলের সামনে টাকা দিলে অভিভাবক নিয়ে গেলে কনে লজ্জাবশত চাইতে পারবে না এত আপনার মায়া করার কি আছে যে বিয়ে দিচ্ছে যে মেয়ে মানুষ করে সে আপনার চেয়ে বেশি মায়া করে সেক্ষেত্রে কি বাসর রাতে কনের হাতে দিলে উত্তম হবে না মোটেই না আপনি বিয়ের সময় সন্নতি তরিকা মোহর দেবেন ওয়ান তাব তাবুবে আমলে কুমো তোমাদের ধন সম্পদ দিয়ে বিয়ে করে নিয়ে আসো উনিশ নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি বাংলাদেশের বেদাতি শহর চিটাগাং থেকে বলছি না না এভাবে বলবেন না ওখানেও আকিদার কিছু লোক রয়েছে যে কোনো শহরে বেদাত রয়েছে এমন কোন শহর রয়েছে যেখানে শির বেদাত নেই মাজার পূজা নেই আর সুফি ইজমের গুমরাহি নেই কোথায় জি হ্যাঁ আর পাপাছার নেই আল্লাহ যেন হেফাজত করেন আপনার কাছে আমার একটা প্রশ্ন আমার পরিবার বেরেলি মতবাদে বিশ্বাসী আল্লাহ তাদের হেদায়ত দান করেন আল্লাহর দয়ে আমি বেদাত থেকে মুক্ত হয়েছি শুধু আলহামদুলিল্লাহ কিন্তু আমাকে প্রচুর চাপ দেয় সমাজের লোক পরিবার লোকের সমাজের লোক পরিবারের লোকেরা মাঝে মধ্যে বাধ্য হয়ে বেদাতি কুলখানিতে যেতে হয় এতে কি আমার গুণা হবে হ্যাঁ যেতে হবে না যখন দেখবেন যে তাদের কুলখানি হবে সেই সময় সেখান থেকে কেটে পড়বেন আপনি সেই মসজিদে সোলাতাদে করবেন না বা সেখানে থাকবেন না কোনো বাহানা করে অন্যদিকে কোথাও চলে যাবেন চেষ্টা করবেন বেঁধাৎকে এড়িয়ে চড় কারণ বেদাঁত এবং বিধাতির ওপর আল্লাহর গজব নাজুল হয় যার সুর উল্লাস আসামে না ফারমনি করে সুতরাং গজবের জায়গায় থাকবেন না আপনি আজাবের জায়গায় যাবেন না আপনি আল্লাহর অসন্তুষ্টি সেখানে নামছে সেখানে মোটেই যাবেন না পাপের কাজে অংশ নেবেন না একেবারে নিরুপায় যদি হাত পা বেঁধে নিয়ে যাচ্ছে একবারে না ছড়ে সেটা আলাদা কথা কিন্তু আগে থেকে আপনি কৌশল করে সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করবেন আল্লাহ যেন বিদাতিদের এবং বিদাতের অনিষ্ট থেকে মুসলিম সমাজের হেফাজত করেন বিশ নম্বর এবং সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ মায় সিদ্দিকা রাজি আল্লাহ তালানহার কাছে নবী সাহসাল্লামের সাহাবিগণ রাজি আল্লাহ কি দিনই শিক্ষা গ্রহণ করেছেন আলোকে উত্তরটা চাই মা এসারজি আল্লাহ তাল আহার কাছে নবী সাহাবীরা সাহাবিরা কি দেনী শিক্ষা গ্রহণ করেছেন দেনী শিক্ষা গ্রহণটা দুই রকম একটা হচ্ছে নিয়মিত তিনি ক্লাস করে সাহাবিদেরকে পড়াচ্ছেন যদি এইটা ভাবেন তাহলে না এরকম করেন নাই কারণ এই প্রশ্ন থেকে উদ্দেশ্য হচ্ছে প্রশ্নকারীর যে মা আল্লাহ তালানা যদি সাহাবাই কেরামদেরকে পড়িয়ে থাকেন এবং সাহাবাই কেরাম যদি শিক্ষা গ্রহণ করে থাকেন তো আজকাল কোনো শিক্ষিকা যদি ছাত্রদেরকে স্কুল কলেজে পড়ায় তো অসুবিধাটা কি না মোটেই না এর দলিল না আ এটা মোটেই দলিল না মা এসরজি আল্লাহ তালান এইভাবে কখনো সাহাবাই কেরামদেরকে তালিম দেননি নিয়মিত বরং মায় আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত হাদিস দুই হাজার দুইশো মোটামুটি হাদিস রয়েছে তার অধিকাংশ হাদিসগুলি তার বনের ছেলে বড় বোন আসমা বিন তাবিবাকা রজি আল্লাহ তাল যে আবকা সিদ্দিক রজিয়াল্লাহ তালা আনহর বড় মেয়ে তার ছেলে তার দুই ছেলে এক আবদুল্লাহ বিনজুব রজি আল্লাহ তালা আনহমা সাহাবি আর অরুয়া তার জন্ম হয় রসুর উল্লাহ আসল ইন্তেকালের পরই উমার আল্লাহ খেলাফতাম বলে আর সুতরাং রসুরুল্লাহ সাহেব সাক্ষাৎ হয়নি যদিও তার মা সাহাবিয়া তার আব্বা জুবের আসমবসর একজন এবং আয়েশ রাজি আল্লাহ তালাহানহাকে তিনি দীর্ঘদিন পেয়েছেন তো ওরুয়া রাজি আল্লাহ তালাহানহবা রহমতুল্লাহ আলী তিনি প্রখ্যাত তাবেই এবং মদিনার সাতজন তাবেই বড় যে ফাঁকিহ ছিলেন ফোকাহেসবা মদিন যাদের বলা হয় তাদের তিনি শীর্ষস্থানীয় ফকিহ অধিকাংশ হাদিসগুলি তালানা থেকে মূল মমিত তিনি বর্ণনা করেছেন জি আন ওরুয়া আন আয়েশা দেখুন অধিকাংশ হাদিসগুলো আন ওরুয়াতা আয়েশা খালার কাছে তো আর পর্দা নেই মাহারাম সুতরাং তিনি ভিতরে গিয়ে কক্ষে ঘরে গিয়ে আল্লাহ তালা কাছে সরাসরি এই হাদিসগুলি শিখতেন এলেম হাসিল করতেন মাসলাম মাসাইল জানতেন পক্ষান্তরে অন্যান্য তাবেইনরা বা কিছু সাহাবি সাহাবিরাও আয়েসারজি আল্লাহ তালানহা থেকে যখন কোনো ক্ষেত্রে তাদের মধ্যে মতবিরোধ হইতো অথবা কোনো সংশয় হতো কোনো কিছু অস্পষ্ট হইতো কোনো কিছু সম্পর্কে জানার প্রয়োজন হইতো বিশেষ করে ওই সব মাসাইল যে মাসাইলগুলির সম্পর্ক যেই বিধিবিধানগুলির সম্পর্ক হচ্ছে ঘরের ভিতরের সাথে জি পরিবারের সাথে দাম্পত্য জীবনের সাথে স্বামী স্ত্রী জীবনের সাথে ওই সব বিষয়গুলি মায়রজি আল্লাহ তালাহর কাছে বা অন্য অন্য অম্মুল মোমেনি ওম্মাহাতুল মমেনিন রাজি আল্লাহ তালাহ্নার কাছে এসে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করতেন পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করতেন এই জন্য প্রখ্যাত তাবি কাবি সাইবিনহমতুল্লাহ আল এই তিনি বলছেন যে আমাদের চাইতে বেশি এলম অরুয়া হাসেল করেছে কারণ তিনি তার খালার কাছে ভিতরে ঢুকে সরাসরি এলেম হাসেল করতেন কারণ আয়েস রাজি আল্লাহ তালহা সাহাবিয়াদের মধ্যে সবচেয়ে বড় ফাকিহা ছিলেন তার কাছে দিনের অনেক গভীর জ্ঞান ছিল রজি আল্লাহ তালানহা তার কাছ থেকে উরুয়া রাজি আল্লাহ তাল এলম হাসেল করতেন আর আমরা পর্দার থেকে কিনতাম যে সেই জন্য তাকে আমরা পারিনি মানে উরুয়া রাজি আল্লাহ তালাহর মর্যাদে আমরা পৌঁছিতে পারিনি কথা বলেছেন সেটা স্পষ্ট করে যে তাবেইনরা অথবা সাহাবাহিকানরা প্রয়োজনে পর্দার আড়াল থেকে এবং এই সব বর্ণনা রয়েছে পর্দার আড়াল থেকে প্রয়োজন হলে কোনো কথা জিজ্ঞাসা করে নিতেন কক্ষের কাছে গিয়ে আয়সরাজি আল্লাহ তালাকে তিনি পর্দার আড়াল থেকে উত্তরটা বলে দিতেন বা সমস্যার সমাধানটা বলে দিতেন বা ওই বিষয়ে না বিশ্লেষণ থেকে যদি কোনো জ্ঞান তিনি পেয়ে থাকেন তাহলে সেটা বলে দিতেন জি আর পর্দার আড়াল থেকে প্রয়োজনে কথা বলা বেগানা পুরুষের সাথে জায় জড়েছে প্রয়োজনে শিক্ষা দেওয়া যদি বিকল্প না থাকে ছেলে না থাকে তাহলে প্রয়োজনে জায়জ রয়েছে প্রয়োজনে জায়জ রয়েছে মা এসরজ আল্লাহ তালা আনহার কাছে যে এলেমগুলি ছিল সেগুলি অন্য সাহাবির কাছে ছিল না সেই জন্য সেখানে বিকল্প কোনো ব্যবস্থা ছিল না যে অন্য কোনো পুরুষের কাছ থেকে শিখবে তাও পর্দার আড়াল থেকে ওয়াইজা সাহা আল তুম ওহ্নামাতান ফাস আল ওহ্নামি ওয়ারাহে যখন তোমরা কারো কাছ থেকে কোনো কিছু চাওয়ার প্রয়োজন মনে করবে নারীদের কাছ থেকে তাহলে পর্দার আড়াল ফাস না তাদের কাছে চেয়ে নাও জিজ্ঞাসা করে নাও মাসলা মশাই জেনে নাও কোনো কিছুই নিতে হবে নিয়ে নাও মিম ওয়ারাই কিন্তু পর্দার আড়াল থেকে পর্দার আড়াল থেকে সেটা সে বাড়ির ঘরের পর্দা হইতে পারে দরজার অভি পর্দা হইতে পারে আর সেটা চেহারার বোরখার নিকাবের পর্দা হইতে পারে মুক্ত সমাজ হইতে হবে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সঠিক বিষয়টি বোঝার তৌফিক দান করেন এবং যা কিছু আমরা আজকে প্রশ্ন উত্তর পর্বে আলোচনা করলাম তা দিয়ে আমাদের সকলকে যেন উপকৃত হওয়ার তৌফিক দান করেন সুবহানাল্লাহু রাব্বিল আযাতাম্মায়াসিফুন ওয়া সালামু আ'ল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন বন্ধ করতে atau untuk pagar